আমি এটা অলরেডি আমার অলরেডি আমার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কুয়েতের অবস্থা দেখো, ইটস আ রেইনি ডে ইন কুয়েত, যেটা খুবই কম হয়, দারুণ ব্যাপার। আসলে কুয়েতে বৃষ্টি কম হয় বলে যখন বৃষ্টি হয় তখন দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে, আর উল্টো দিকে ওদিকে ইন্ডিয়াতে এত নাকি বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে এবছর যে বৃষ্টি বন্ধই হচ্ছে না। তো সেদিন আমার ভাসুর বলছিলেন যে এখন ইন্ডিয়াতে একটাই শুধু ঋতু, সেটা হচ্ছে বর্ষা ঋতু। সত্যি খুব বৃষ্টি হচ্ছে ইন্ডিয়াতে, ওরকম একইভাবে বৃষ্টি হলে তো সত্যি ভালো লাগে না না, আর কাজকর্মেরও অসুবিধে। বাট এখানে যেহেতু বৃষ্টি খুব কম হয় সেই জন্য বৃষ্টি দেখতে খুব ভাল লাগছে আমার। আমরা এখন এসেছি, আমাদের সেকেন্ড ফ্লোরে থাকে আমার বোনের মতন শ্রেয়সী, ওরা টার্কিতে বেড়াতে গেছে, তো ওদের বাড়িতে একটা অ্যাকুরিয়াম আছে, তো আমাদের কাছে একটু দায়িত্ব দিয়ে গেছে যে রোজ সন্ধেবেলা ওদের মাছকে একটু খাবার দিতে হয়। তো আমিও আজকে, অ্যাকচুয়ালি মনোজই আসে প্রত্যেক দিন খাবার দিতে, তো আজকে আমিও একটু মনোজের সাথে এলাম, একটু মাছগুলোকে দেখতে ইচ্ছে হলো সেই জন্যে। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ওদের অ্যাকুরিয়াম, ওদের ক্রিসমাস ট্রি এখনও রয়েছে, ওরা এখনও খোলেনি। তো অ্যাকচুয়ালি আমরা কিছু নতুন মাছ এনেছি, কারণ দুটো মাছ অলরেডি মারা গেছে জানি না কেন, তো এখন ওই মাছগুলোকে আমরা, নতুন মাছগুলোকে আমরা এখানে ছাড়ব। তো নতুন মাছ যেটা আমরা এনেছি ওটাকে আমরা এরকম প্যাকেটের সঙ্গেই দেখো ঝুলিয়ে দিয়েছি, কারণ প্রথমে ওটাকে এই আমাদের পুরনো জলের টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, তারপর হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই আমরা নতুন মাছগুলোকে আমরা জলের মধ্যে রাখতে পারবো, এরকমভাবেই অ্যাকুরিয়াম শপ থেকে বলে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশন। তো আমরা এখন ওইভাবে রেখে দিয়েছি, আর এখানে কি সুন্দর লেখা রয়েছে, লেখাটা আমার খুব ভালো লাগলো, ফ্রি লাইক এ ফিশ। ব্ল্যাক রেড টেল ব্ল্যাক শার্ক, আর দিস ইজ ওয়ান টেট্রা গোল্ড ফিশ, গাপ্পি আর প্ল্যাটি। আসলে মনোজ নিজেও অ্যাকুরিয়াম খুব ভালোবাসে, ওর নাকি ছোটোবেলায় অ্যাকুরিয়াম ছিল আর ও মাছ টাছ এরকম পুষত, তাই জন্যে, কিন্তু আমাদের বাড়িতে যদিও নেই সেই জন্যে ওই সুযোগটা পেয়ে ওর খুব ভালো লাগছে করতে। বাট এখন আমি বাড়ি যাব, কারণ আমার এখন গানে ক্লাসের সময় হয়ে গেছে। আই উইল কাম ব্যাক টু ইউ ওয়ান্স এগেইন। সো নাও আই এম গোইং টু স্টার্ট দ্য ডান্স, সো আই উইল ডু ফার্স্ট, দেন ইউ লিসন প্রপারলি এন্ড দেন ইউ স্টার্ট, ওকে? Sa ga pa da ni da sa ga pa da ni da sa ga pa da ni da piya na hi aaye aaye sa ki piya na hi
तो ये था सरगम. अभी इसको आकार में बोलो तो कैसे आएगा, या अभी इसको आकार में बताओ. গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা এসেছি আমাদের একজন অত্যন্ত প্রিয় মানুষ গোপাদি এবং দেবাশিসদার বাড়িতে. কারণ আমাদের এক প্রিয় বন্ধু মিঠু এবং বাপ্পাদা, ওনারা প্রায় অলমোস্ট 40 ইয়ার্স পরে কুয়েত ছেড়ে চলে যাচ্ছেন. তো ওনাদের জন্য সেন্ড অফ পার্টির আয়োজন করেছিলেন গোপাদি এবং দেবাশিসদার, সেখানে আমরা উপস্থিত ছিলাম এবং আমাদের সঙ্গে ছিল অনু আর কাজলদা. এবার দেখো এখানে যে সুপার ডুপার মেনুগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো হচ্ছে আমাদের মাস্টার শেফ গোপাদির বানানো. এই হচ্ছে গোপাদি. গোপাদি হচ্ছে ভেরি প্যাশনেট অ্যাবাউট কুকিং আর অনেক ভালো ভালো রান্না করতে পারেন. একটু স্পেসিফিক্যালি বলে দিই, এটা হচ্ছে ছোলার ডাল নারকেল কুচো দিয়ে, এটা হচ্ছে কোপ্তা, এটা হচ্ছে রুই মাছের কালিয়া, আর এটা হচ্ছে খেজুর দিয়ে আম দিয়ে চাটনি. আর এটা ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ডিশ, ভেরি ইয়াম্মি. একটা বড় চিকেনকে রোস্ট করে তাকে বেবি টমেটো দিয়ে অনেক কিছু দিয়ে বানানো হয়েছে, আমি ঠিক অত ডিটেল বলতে পারবো না. আর সেটাকে কাটতে, সেই চিকেনটাকে কাটতে সহযোগিতা করছে আমাদের বন্ধু অনু আর মিট গোপাদি অ্যান্ড দেবাশিসদা. এখানে খাবারের ছবিগুলো দেখে তোমরা বুঝতেই পারছ যে কী পরিমাণ খাওয়া দাওয়া এবং আনন্দ আড্ডা গল্প সেদিন হয়েছিল. তো বাপ্পাদা এবং মিঠুর জন্য অনেক শুভেচ্ছা দিয়েই আজকের ব্লগটা শেষ করছি. গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ.